नमस्कार बंधुरा, आज आपनादेर बोलबो अभिनेता ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের कथा, किभावे अमेरिकार बिराट वेतनेर चाकरी छेड़े शुधुमात्र स्वप्नके धावा करे एकदिन पौंछेछिलेन सत्यजित रायेर बाड़ीर दरजाय, किभावे हये उठलेन बांगला छबिर अन्यतम सेरा नायक, आबार एकदिन सबकिछु छेड़े रीतिमतो अज्ञातबासे चले गेलेन। এখন কলকাতা ছেড়ে কোথায় থাকেন তিনি, কেমন আছেন তিনি জানাবো সেই সব কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জন্ম 1946 সালের 15ই অক্টোবর। জন্মসূত্রে উত্তরপাড়ার ও চাঁচলের জমিদার বাড়ির রক্ত বইছে ভিক্টর ব্যানার্জির শরীরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি পাওয়ার পর তার চাকরি লেগেছিল সুদূর আমেরিকায় একটি বেসরকারি সংস্থায়। বিরাট বেতন, উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু মন টেকেনি। আসলে ছোট থেকেই নাটকের প্রতি অগাধ আগ্রহ ছিল ভিক্টর ব্যানার্জির। স্কুল থেকে কলেজ সর্বত্রে দাপিয়ে নাটকে অভিনয় করেছেন, নাটকের দল নিয়ে পাড়ি দিয়েছেন দেশে বিদেশে। সেই তিনি যখন দশটা পাঁচটা চাকরিতে ঢুকলেন, তখন চার পাঁচটা হয়ে গেল এক দমবন্ধ করা পরিবেশ। তাই একদিন ঠিক করলেন অনেক হয়েছে আর নয়, তারপর যেমন কথা তেমন কাজ। কোনো কিছু না ভেবে চাকরিতে ইস্তফা দিয়ে সোজা চলে গেলেন সত্যজিৎ রায়ের কাছে। চোখে চোখ রেখে বললেন, অভিনয় করতে চাই। ভিক্টর ব্যানার্জির নাটকের অভিনয়ের কথা আগেই শুনেছিলেন সত্যজিৎ রায়, তাই দেখা মাত্রই জিজ্ঞাসা করলেন, উর্দু ভাষা বলতে পারবেন? ভিক্টর ব্যানার্জির উত্তর ছিল, হ্যাঁ নিশ্চয়ই পারব। তারপর শতরঞ্জ কি খিলাড়ি ছবিতে নবাব ওয়াজিদ আলী শাহের কর্মচারী হিসেবে তার অভিনয় সকলের নজর কাড়ে। এরপর বিখ্যাত পরিচালক ডেভিড লিনের এ প্যাসেজ টু ইন্ডিয়া ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আবিষ্কার করে হলিউড। এরপর শুধুই এগিয়ে চলা। সত্যজিৎ রায়, ডেভিড লিন, মৃণাল সেন ইত্যাদি স্বনামধন্য পরিচালকদের ছবিতে কাজ করে নিজের অভিনয়ের দক্ষতার পরিচয় দিয়ে গিয়েছেন ভিক্টর ব্যানার্জি। তবে শুধু আর্ট ফিল্ম নয়, যে কোনো ছবিতেই জমিয়ে অভিনয় করে পর্দা কাঁপিয়ে দিতে পারতেন ভিক্টর ব্যানার্জি। প্রতিকার, ব্যবধান, দেবতা, আগুন, আক্রোশ, লাঠি থেকে শুরু করে বর্তমান প্রজন্মে দেবের বাবার ভূমিকায় লাভ এক্সপ্রেস ছবিতে ভিক্টর ব্যানার্জির অভিনয় ছিল নজর কাড়ার মতো। কাজ করেছেন হিন্দি ছবিতেও, ভূত, সরকার রাজ, গুন্ডে প্রভৃতি ছবিতে ছাপ ফেলেছেন তিনি। বাংলা হিন্দির পাশাপাশি অভিনয় করেছেন একাধিক অসমীয়া ছবিতেও। তবে ইদানিং তাঁকে আর ক্যামেরার সামনে সেইভাবে দেখা যায় না। সত্তরর্ধ ভিক্টর বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরেই উত্তরাখণ্ডের একটি অখ্যাত পাহাড়ি গ্রামে নির্জন নিরালায় স্ত্রীর সঙ্গে বসবাস করছেন। সেখানে সভ্যতার আলো অনেকটা কমই পৌঁছায়। কয়েকদিন আগে তাঁর মৃত্যুর গুজব রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও তিনি নিজেই জানান, আমি সুস্থ আছি, ভালো আছি, মৃত্যুর গুজব আয়ু আরও বাড়িয়ে দিয়েছে। তাই বাংলা ছবির দর্শকদের তরফ থেকে ভিক্টর ব্যানার্জির দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন, আর বিনোদন জগতে সব রকম খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।